এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো, এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা মোট 10টা, শেষের 3টা হলো এমন যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গুনবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে আমারে আপনারে সবাইরে, কয়টা উপদেশ? এক নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনিনি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানির নামে জবাই করলাম, এটা কি শিরিক? গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাল্লাহ মান লানা ওয়ালিদা, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো, এই ছেলের আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো, এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেনি এমন সন্তান? দুই নাম্বার, লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। হুজুর সাত নামে কোরবানি দেন, আজকে থেকে বাংলার কোয়েন না, হুজুর সাত নামে কোরবানি দেন, এটা আর বলবেন না। হুজুর তিন নামে কোরবানি দেন, আর বলবেন না। বলেন আমার সাথে সাত জনের পক্ষ থেকে, সবাই বলেন সাত জনের পক্ষ থেকে, তিন জনের পক্ষ থেকে, চার জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। তাহলে সাত নামে না সাত জনের পক্ষ থেকে, নামে কার? এই ভুলগুলো কোরবানির সময় আর করেন না। একজনে ছুরি নিয়ে দাঁড়ায় দেখো হুজুর সাত নামে, আর বললেন না এটা, হুজুর সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে, মনে থাকবে তো? তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। তিন নাম্বার, দেখেন তো অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা, যেই ব্যক্তি জমিন অন্যের জমিন নিজের কব্জায় নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব আছে, অন্যের জমিন সামান্য, এই সামান্য একটু জমিন যদি আপনার আয়ত্তে নিয়ে বাস লিখে দিচ্ছেন ক্রয় সূত্রে এই জমির মালিক হাজি মোহাম্মদ উমক, তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে, আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে। সে হজ করছে 50 বার, কয়বার? এই হজ করা অবস্থা অভিশাপ চলতেছে, আরেকজনের জমি মেরে হজ করতেছে। এইগুলো তিন নাম্বার। চার নাম্বার, আল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাআতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে, হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আস, চিন্তা ভাবনা কইরা তারা আপনারা পীর বানায় দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন, আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয় কারণ তুমি কেন বাট পার্কে জায়গা দিলা, তাহলে শিরিক করা যাবে না। আবার আসেন আগের জায়গায়, নবীর 10 উপদেশ মনে আসেনি, ওখান থেকেই হাদিসে আসলাম। এক নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। দুই নাম্বার, ওলা তাআক্কানা ওয়ালিদাইক ওয়া ইন আমারাক আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যাজ্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না, ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, তুই পাবি না সম্পদ, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখন মা বাবা বের করবে কি, ছেলে মা বাবারে বের করে দেয়। দুই নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ত্যাজ্য করে দেয়, তাও তুমি তোমার মা বাবার কি করবা না, নাফরমানি করবা না। তিন নাম্বার, এই তিন নাম্বারটা শোনেন, ওয়ালা তাত্রুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা, বলেন ইচ্ছাকৃতভাবে, বলেন এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না, নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন নামান তারকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি এক অক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না, যা তোর যা মন চায় কর। এক উক্ত ফরজ নামাজ যদি কেউ
সবাই মন দিয়ে শুনেন এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয় তোমার যা মন চায় করো আমি তোমার দায়িত্ব নিচ্ছি না ভাই কথাটা খুব 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 কঠিন কথা বালিশে মাথা লাগায় চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপরে আল্লাহ রাগান্বিত হয় যা তোর যা মন চায় কর তুমি দুনিয়ার সব পারলা আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত আমার কাপড় ঠিক নাই আমার এই কাজ আছে সেই কাজ আছে মুসলমান দুনিয়ার সব করতে পারে নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায় নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায় তো যা মন চায় কর তাহলে তিন নাম্বার ওয়াদা করা যায় এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় স্বজ্ঞানে আর ছাড়ব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন চার নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা মদ পান করবা না গাঁজা খাইবা না চিপায় চুপায় ইয়াবা টানবা না কি টানবা না ইয়াবা গাঁজা চিপা চুপায় বৈশা গাঁজা টানা যাবে না ইয়াবা টানা যাবে না মদ পান করা যাবে না ফা ইন্নাহু রাসুকুল্লি ফাহিশা মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয় পাঁচ নাম্বার ইয়া কাওয়াল মাসিয়া গুনাহ থেকে বাঁচো নাফরমানি থেকে বাঁচো ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে আমাদের বাংলাদেশের লোকেরা কি কয় জানেন নি আল্লাহ আপনি করোনা না আরো বেশি কিছু দেন এরপরে আমরা নাফরমানি ছাড়বো না আরো ভয়ঙ্কর কিছু দেন আপনি জামন চাই দেন নাফরমানি ছাড়বো না এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয় যে আরো বড় গজব দেন আপনি আরো বড় গজব দেন সমস্যা নাই আল্লাহ সমস্যা নাই আর গজব যে আরো বড় আসবে এটা আবু দাউদ শরীফের 4019 নম্বর হাদিসে নবী বলে দিয়েছে গজব আরো আসবে অপেক্ষা করেন হ্যাঁ বলছি নবীজি বলছেন আবু দাউদের 4019 নম্বর হাদিস ইবনে মাজা আবু দাউদ না ইবনে মাজার 4019 নম্বর হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে অপেক্ষা করতে হবে আমাদের কি নবীজি বলছে কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে কি দিয়ে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ ওই দেশে এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই করোনার নাম মানুষ শুনে নাই ওমিক্রনের নাম মানুষ শুনে নাই সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই তাহলে একের পরে এক নামে এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না এজন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল এরপরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশে 90% মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে তাদের ধ্যান ধারণা সব পাল্টে যাবে কিন্তু না গজবের ইলেকট্রনিক মিডিয়া আমাদের এই যুব সমাজ সহ পুরা বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যে গজব আরো দেও আল্লাহ সমস্যা নাই আরো অপরাধ করবো আমরা তুমি দেও যেমন চায় মানুষের ভাবসাব এমন অপরাধের ওয়াইয়া কাওয়াল মাসিয়া পাঁচ নাম্বার নবীজি উপদেশ দিলেন নাফরমানি কইরো না নাফরমানির কারণে আল্লাহর গজব আসে মুসনাদে আহমদ একটা কিতাবের নাম এই কিতাবের 26638 নম্বর হাদিসে নবীজি বলছেন ইজা জহারতিল মাআসি ফি কওমিন কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে ভালো খারাপ সবার উপর সাহাবা রাকা হুজুর ভালো মানুষের উপর কেন দিবে নবীজি বলেন গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না সবার উপর আসবে গজব করোনায় ভালো মানুষ মারা গেছে না ভালো মানুষ মারা গেছে তাহলে গজব আসবে সবার উপর নবীজি বলেন কেয়ামতের ময়দানে ভালো মানুষগুলোকে আল্লাহ আলাদা করে জান্নাত দিয়ে দিবেন তো বলতেছিলাম পাঁচ নাম্বার উপদেশ নাফরমানি থেকে বাঁচো ছয় নাম্বার ওয়াইয়া কাওয়াল ফিরার মিনাজ্জাহফি ওয়া ইনহালাকান নাস জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায় তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না সাত নাম্বার ওয়াইদা আসাবান নাস মাউতুন কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায় ওয়া আনতা ফিহিম ফাসবুত ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো ওই এলাকা থেকে পালাবা না ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো কোন এলাকায় মহামারী লাগছে ওই এলাকা থেকে তুমি পালায়ও না সেখানেই থাকো বিসমিল্লাহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল সারা পৃথিবীতে লকডাউন দিল আর বলল কি যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই ও অমুসলমান সম্প্রদায় যারা আছেন
পুরা পৃথিবীতে এই ঘোষণা আপনারাও মেনে নেন, আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। না হয় কিভাবে বলে দিলেন, যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো, সেখান থেকে বের হও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে আমাদের নবী 1500 বছর আগে কইছে। সাত নাম্বার, যেখানে মহামারী লাগে সেখানে থাকো, বের হও না। আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শুনেন সব অভিভাবকরা। আট নাম্বার, ও আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার 15,000, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম 20,000, বেতন কত, মোবাইলের দাম কত, পরিবারে চালাবেন কিভাবে? এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে, ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হইয়া ব্যাংক থেকে সুদ আনে, কি করবে? ছেলে কয় মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না। কি কথাগুলো ঠিক না? তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো, এটা হলো আট নাম্বার। নয় নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয়, এই ব্যাপারে যেন ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, আমার স্বামীর মতো হাস্যোজ্জ্বল মানুষ নাই। তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি, নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না, নামাজ যদি না পড়ি আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না। বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে, আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে, কিন্তু নামাজ পড়বো না, আমার স্বামী আমার এই ছাড় দিবে না। এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয় এই তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে, এই আব্বা রাগ হয়ে যাবে, আরে আব্বা গালি দিবে, বকা দিবে। দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলার নাই। হ্যাঁ, আগে আমরা দেখেন ওনারা আপনারা যারা আছেন 10 বছর আগেও 15 বছর আগেও আপনার বয়স যদিও 25-30, একটা ভয় কাজ করতো, এই আরে আব্বা রাগ করতেছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, ফজরে নামাজে চল। তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয়, এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করতো। আমেরিকার বিশাল বড় বড়লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো একদম বিড়ালের মতো নিচে দিয়ে তাকায় দেয়, কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা, আমি তার সন্তান। এই শ্রদ্ধাবোধগুলা নাই, জানেন কেন নাই? এই মিডিয়া, এই মোবাইল আমাদের বাবা আর সন্তানের এই শ্রদ্ধার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কেন জানেন? বাবা সন্তান স্ত্রী একসাথে বৈশা সিনেমা দেখে যে ঘরের মধ্যে, আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে? করবে না। তাহলে নয় নাম্বার, সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি, বুঝে আসছে সবার? আপনার সন্তানরা যেন এই ভয় থাকে, এই শোন তাড়াতাড়ি নামাজে চল, নামাজে না গেলে আব্বা কিন্তু জি রাগ করবে, এই ভয় সন্তানদের মাঝে থাকাটা, এটা হলো শাসনের লাঠি। দশ নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবার যেন গুনাহ দিকে ধাবিত না হয় তাদেরকে বলো মরণের পর দুইটা ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি আবার বলি একবারে, আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না, দুই নাম্বার মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, তিন নাম্বার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না, চার নাম্বার মাদক পান করা যাবে না, পাঁচ নাম্বার আল্লাহর নাফরমানি করা যাবে না, ছয় নাম্বার জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, সাত নাম্বার মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না, আট নাম্বার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা, নয় নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো, দশ নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। পারলে ঘরে টানায় রাখবেন, এগুলা কাজে লাগবে, আমাদের নবীজির উপদেশ তো খুব কাজে লাগবে, দেখবেন দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা, তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করবে। আমি আরিফ বিন হাবিবের উপদেশ না, এগুলো নবীজির উপদেশ, এগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, বলেন দামি কথাগুলো না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বলেন তো কোত্থেকে আর সেই জায়গায়, মুসলিম শরীফে 431 নম্বর হাদিস, যে হাদিসে হযরত উসমান বলছে নামাজ পড়লে সব মাফ, কবিরা গুনাহ করা যাবে না, এইখান থেকে এই কবিরা গুনাহগুলো জানলাম আমরা। মুসলিম শরীফে 440 নম্বর হাদিস, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর পড়ছেন, জোহর, জোহর পড়ছেন, আসর, আসর পড়ছেন, মাগরিব, মাগরিব পড়ছেন, এশা, দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা,
মাঝখানে আপনার কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ, বুঝে আসছে না সবার? এবার আল্লাহর নবী বলেন, ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন, এরপরে আল্লাহ কয় ঠিক আছে, আছে তো এখনো তোর সুযোগ, জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখনো আটকে আছে। আল্লাহ নবী বলেন, জুমা পড়লা, আগের গুনাহগুলো মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান উইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস, নামাজ পড়ছেন অপরাধ তো অনেক মাফ হয়েছে, জুমা পড়ছেন মাফ হয়েছে, কিন্তু এখনো কিছু আছে। আল্লাহ নবী কয়, রমজান মাস পাইলা, সুন্দরভাবে রমজান আদায় করো, আগের এক বছরের সব মাফ, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ, রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করে। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস, এই হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে, প্রবাহিত পুকুর, প্রবাহমান একটা নদী আছে, এই নদীর মধ্যে তুমি পাঁচবার গোসল করলা, গোসল করলা অথবা উযু করলা। বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে পাঁচবার গোসল করি, শরীরে ময়লা থাকবে? নবী বলেন, পাঁচ উক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দগির গুনাগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, আরেকটা বর্ণনা আপনাদের শোনাই, নাম ফাতহুল বারি, 4 নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা। তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহতারিকুনা তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো, ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, ফজর নামাজ যখন তুমি পড়লা, গসালাতহা, তোমার জিন্দেগীর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। সাফ, এবার কি করে দেখেন, সুম্মা তানা মুনায়ের পর তোমরা ঘুমাইবা, ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইফিজুন, ঘুমানোর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা, উঠার পর ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না জানুনি, তুমি এশা পড়লা, উইঠা আবার ফজর পড়লা, মাঝখানে ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে এবাদতের মধ্যে গণ্য করে নেয়। এটা জানেননি আপনারা? ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো আরো ঘটনা কি, এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর নামাজও জামাতে পড়ছেন, বলেন এশা কিসে পড়ছেন? জামাতে, ফজরও। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ফজরা মান সাল্লাল ইশা আবি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো, আল্লাহ নবী বলেন, ফাকাদ নামা কামা নিসফাল্লাইল, হাত উঠানো দরকার নাই, আজকে যারা যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করছেন আপনারা একটু পরে ঘুমায় যাবেন, আল্লাহ নবী কয় এশার নামাজ জামাতে আদায় করছেন, অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যেই সওয়াব আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন। এরপর আপনি উইঠা ফজরের নামাজ জামাতে আদায় করলেন, বলেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন, নবী বলেন, ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লা, সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস। তাহলে নামাজ যদি আমরা পড়ি, এশা পড়ে যদি ঘুমাই, আর উইঠা যদি ফজর করি, বলেন ঘুম ও এবাদতে গণ্য করে নেবেন কে? আল্লাহ। কি বলবো তো ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বর, নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। 8 নম্বর, নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসলিম শরীফের 480 নম্বর হাদিস, নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর প্রশ্ন করলেন, আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। তিনবার এই প্রশ্ন করছে, তিনবার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন, সালতু আনজালিকার নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম, মর্যাদা কিভাবে বাড়ে? নবীজি জবাব দিলেন, আলাইকা বিকাসরতিস সুজুদ, তুমি বেশি বেশি সেজদা দিবা, নামাজ যত পড়বা তত তোমার সেজদা হবে, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আপনি যখন একটা সেজদা দেন, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, এই এক সেজদায় আপনার মর্যাদা বেড়ে যায়, আবার সেজদা দিলেন আপনার গুনাহ মাফ হয়ে যায়। এক সেজদা দিলে মর্যাদাও বাড়ে গুনাহ মাফ হয়, আরেক সেজদা দিছেন আবার মর্যাদা বাড়ে আবার গুনাহ মাফ হয়।
এবার আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান? আসলে থাকতে চান? হাত নামান। এটা হলো 9 নম্বর উপকারিতা, নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন। দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। নবীজির সাহাবা নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব বলেন, কি নাম? রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবি তুমা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমি রাতে যাপন করলাম, রাতের বেলা আল্লাহর নবীর ওজুর পানি আমি এনে দিলাম, আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম। নবীকে আমি ওজুর পানি দেওয়ার পর আল্লাহর নবী আমাকে বললেন, সাল এইমি আমার কাছে কিছু চাও। সাহাবা বলেন, নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। আচ্ছা আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো? আপনাদের কথা কি, আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন, এরকমই। দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই তুমি কি কও? কই এটাই চাই। নবীজি কই আওয়া গায়রা জালিকা, এছাড়া আর কিছু চাও না? কয় না এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন, ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরতিস সুজুদ, তাহলে বেশি বেশি সেজদা করো, নামাজ পড়ো, যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। তাহলে আশেক রাসুল পাওয়া গেল, নামাজ পড়লে আশেক রাসুল, নামাজ বেশি পড়লে তাকে আশেক রাসুল বলা হবে। আবার বলছি, যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে, যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশেক রাসুল, আর যে নামাজ পড়বে না, নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি, সে আশেক রাসুল না আশেক শয়তান। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আপনি চিন্তা করেন, একদিনও নামাজ পড়ে না, বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আছে। আরে তাহলে বলেন তো, আশেক রাসুল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে? নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে? আমি এটা যে মানি, আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশেক রাসুল হয়, নামাজ না পড়লে হয় না। এই যে নবী বলছেন মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা। আমি আপনি বলতেছি না, নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে, নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ। আমার নবী কয় না, যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে। নবী বলে একটা, আমি আপনি স্লোগান দিয়ে আর একটা, কিভাবে হবে? এগুলো 9 নম্বর কথা, নামাজের উপকারিতা, যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে। 10 নম্বর, আপনারা আজকে এশার নামাজে হাইটে হাইটে মসজিদে গেছেন কারা? দেখি এবার হাত তোলেন, সমস্যা নেই, হাইটে হাইটে গেছেন না মসজিদে, হাত নামান। হাইটা যারা মসজিদে গেছেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহ্বারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে অজু করে, তাহলে একটা সুন্নত যদি পারেন পালন করেন, পারেন যদি অজুটা ঘরে করবেন, করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন, এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন, কানাত খতওয়াতা, আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে। কিভাবে? প্রথম আপনি পাটা রাখলেন, তাহুত্তু খতিয়া, পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ। এরপর উখরা তারফাউ দরজা, আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে। তাহলে নামাজের দিকে যদি আপনি যান, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আপনি যদি অজু করার পর আল্লাহর কোনো ঘরের দিকে রওনা করেন, এক পা ফালাইবেন গুনাহ মাফ, আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায়। তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব। এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো, অন্যান্য সাহাবারা কয়, মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না, বাহন দিয়ে আসবা? কয়, না নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব, তাই আমি বাহন কিনি না। কয়, মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না? কয়, না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব। তাহলে 10 নাম্বার, যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব। 11 নাম্বার, মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা? পাঁচবার। বলেন কয়বার যাই? পাঁচবার। বুখারী শরীফের 662 কত হয়? 600। আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে, এটি বলাই কেন জানে, চা স্টলের সামনে আমরা গিবত শেখাত না করে এমনি কমু, হুজুর কালকে 662 কইছে, কয় কি? কয় বুখারী শরীফের 662 নাম্বার। মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক, চা স্টলের সামনে বৈশা গিবত শেখায়তের পরিবর্তে এগুলো হোক,
যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 33 নম্বর হাদিস কই জায়গায় কি কইছে কই জায়গা বলছে ইস্তাউসুবিন নিসা মহিলাদেরকে খালি ওয়াজ করো পিটায়ও না খালি ওয়াজ করো সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের 33 নম্বর হাদিস কইতে সুন্দর লাগে না কথাগুলা ওইখানে আবার কি কইছে কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম ক 3370 নম্বর হাদিস বুখারী শরীফের ওখানে আবার কি ওখানে নবী দুরূদ শিখিয়ে দিয়েছে কোন দুরূদ কয় যেটা নামাজে পড়ি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাইষ্টলের সামনে এইগুলো আলোচনা হোক গীবত শেকায়েত না হোক তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয় 600 বলেন না একটু আমরা আলোচনা করি 662 কত হয় 662 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায় পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে এগুলো 11 নম্বর ফজিলত নামাজের যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি 12 নম্বর ফজিলত আচ্ছা নামাজ পড়ার পর আপনারা অনেকে বসে 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 থাকেন না মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বসে বসে তাসবিহ পড়েন আপনি তাসবিহ পড়েন না কিচ্ছু করেন না এমনি বসে রইছেন নামাজ পড়া আল্লাহ বসে রইছেন মসজিদের এক কোণায় অযু অবস্থায় বসে রইছেন বসে বসে ঘুমাইতেছেন অযু অবস্থায় বসে বসে ঘুমাইতেছেন এমনি বসে রইছেন কোনো কাজ করতেছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফের 2119 নম্বর হাদিস 2119 ঠিক না 2119 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল লাযী ইউসাল্লি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয় ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে করতেই থাকে এক নাম্বার ফেরেশতারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো মাবুদ গো বেচারায় পরেশানি হয়ে মসজিদে বসে আছে আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে আপনি পরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন ফেরেশতারা আল্লাহ রেখে আল্লাহ তারে শান্তি দাও সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহুম্মা রহমহু আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না তাহলে অস্থির কাজ করতেছে পেরেশানিতে আছেন মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকব আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে সুবহানাল্লাহ এগুলো 12 নম্বর উপকার 13 নম্বর মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেড়টায় না শোয়া একটায় আচ্ছা শোয়া একটা ধরে নিই আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নতপুরে দেখতেছেন 20 মিনিট বাকি আছে বসে রয়েছেন কোনো কাজ নাই এই যে আপনি বসে রয়েছেন আরো 20 মিনিট বসে থাকবেন আপনি এমনি বসে রয়েছেন অটোমেটিক গাছের পাতার মতো আপনার ঘুণা জোরে পড়তেছে দলিল মুসলিম শরীফের 475 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার ইসবাগুল উযু ইয়ালাল মাকারি তুমি অপছন্দ হওয়া অপছন্দ মানে কষ্ট হইতেছে উযু করতে কষ্ট এরপরেও তুমি উযু করা উযু করতে কষ্ট হইতেছে এরপরেও উযু করা উযু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে উযু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল অজু করা দুই নাম্বার কাসরতুল খুতা ইলাল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তিজারুস সালাতি বাদা সালা নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছো গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুনাহ জড়ে পড়ে আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে সাহাবা তাকায় রইছে তো মাথায় লাইগা গাছের পাতা জড়ে পড়তেছে তাকায় রইছে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছো গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলো যেইভাবে পড়ে নামাজ পড়বো এইভাবে তোমার গুণাগুলো ঝরে পড়ে যায় তাহলে 13 নম্বর আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন শোয়া একটার সময় যদি একটা ষোলো বাজে যায় অথবা 17 ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুণা ঝরবে ঠিক আছে না এই গেল 13-14 নাম্বার আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘর থেকে যারা উযু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব আপনি ওই সওয়াব পাবেন সুবহানাল্লাহ নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব হজের সওয়াব নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত আর কিছু না মানুষ বুঝে না মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের 757 নম্বর হাদিস দিয়া নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল 15 নম্বর উপকারিতা এটা কিতাবে সাল জামিউস সগীর বা সহিহুল জামে 445 445 নম্বর হাদিস এই হাদিস আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত কানাফিস সালাতি হাত্তা ইয়ারজিআ বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায়েন না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে সুবহানাল্লাহ লস আছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন